আসসালামু আলাইকুম সবাইকে, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ব্লগ জুড়ে থাকছে আমার সারা দিনের কী কী করলাম এবং আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, সব মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রচণ্ড এই গরমের মধ্যে শেষের দিকে এসে রোজাগুলো আসলে একটু বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম দেখা যায়, বারবার তৃষ্ণা পেতে থাকে। আর এছাড়া তো সারাদিনের রেগুলার কাজ থাকেই, সেগুলো কমপ্লিট করা, রোজা রেখে সব কিছু মিলেছিল, আমার কাছে মনে হচ্ছে শেষের দিকে রোজাগুলো এসে বেশি একটু কষ্টকরই হয়ে যাচ্ছে। আমার তো দেখা যায় ইফতার পর্যন্ত কোনো রকম সার্ভাইভ করি, ইফতারের পর আমি একদমই গায়েব হয়ে যাই, মানে তখন আমাকে আর খুঁজে পাওয়া যায় না টাইপের অবস্থা হয়ে যায়। যেহেতু ঈদ প্রায় চলেই এলো, তো এই কারণে বাসার ছোট ছোট কিছু ক্লিনিংয়ের কাজ আমি শুরু করে দিলাম, কারণ ঈদের আমেজ বলে যে কাজগুলো করা হয়, ঈদের পরে আসলে ওই কাজগুলো এতটা গুরুত্ব দেওয়া হয় না। যেমন এক এক করে প্রত্যেকটা রুমের পর্দা খুলে খুলে আমি ধুতে দিচ্ছি এবং একটা একটা করে আমি আয়রন করিয়ে করিয়ে আনছি। এইভাবে করে আমি প্রত্যেকটা রুমের পর্দাগুলোকে সুন্দর করে ক্লিন করে করে নিয়ে আসছি। অলরেডি হচ্ছে বেডরুম এবং পাশের রুমের সবগুলো ক্লিন করা হয়েছে, জাস্ট ড্রয়িং রুমেরটা বাকি ছিল, তো সেটাকে হচ্ছে ক্লিন করে নিয়ে আসলাম। এরপরে পাঠাও থেকে আমার কিছু ছোটোখাটো কিছু গ্রোসারি অর্ডার ছিল, যেগুলো একদম মিনিমাম, সেগুলো আর কি আমি অর্ডার দিয়েছিলাম, সেগুলো রিসিভ করলাম। বেসিক্যালি আজকে আমার ফ্রেন্ডের বাসায় ইফতার আছে, সো আমার ইফতারের বাসায় করা হবে না, আর ওর বাসায় আমরা সব ফ্রেন্ডরা একসাথে আর কি ইফতার করব। তো এই জন্য আমি আসলে ইফতারের আগে মোটামুটি যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি করে রাখছিলাম। এবার রোজার মধ্যে আমি বেশ কিছু কাজ, এগুলো হয়তো বা রেগুলার করা হয় না কিংবা মনে থাকে না, বা যে কাজগুলো হয়তো আমরা মাঝে মাঝে করি সেই কাজগুলোকে মনে করে করে করেছি। যেমন হচ্ছে শোকেসটা ক্লিন করা বা ডিপ ক্লিনিং এর ব্যাপারে যেগুলো থাকে, এগুলো আমি মনে করে করে এবার এক এক দিন এক একটা করে করেছি। যেমন একদিন আমি শোকেসটাকে পুরোটা গুছিয়েছি, আর এখন হচ্ছে যে জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম ধুয়ে ধুয়ে, সেগুলোকে আমি এখন ভরে ভরে রেখে দিচ্ছি। এই কাচের কিছু জিনিস আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি রাতের বেলা বাইরেই রেখে দিয়েছিলাম, এগুলো এখন শুকিয়ে গিয়েছে, এগুলোকে মুছে মুছে আমি এখন শোকেসে রেখে দিচ্ছি। তো এরকম অনেক কাজ ছিল যে কাজগুলো হয়তো বা আমার মনে থাকে না, হয়তো বা ওইভাবে করে করা হয় না, সেগুলো এবার আমি হচ্ছে রোজার মধ্যে একটা একটা করে কমপ্লিট করেছি, তো হয়েও গিয়েছে। এখন এক এক করে আমার কাজ অনেক কম, আর এই যে ঈদ উপলক্ষ করে করা হয় না, সেই কাজগুলো দেখা যায় কি যে খুব তাড়াতাড়ি করা হয়। তো এখন আমি এক এক করে শোকেসটাকে গুছিয়ে নিচ্ছিলাম, এরপর আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়। সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে ইফতারের কিছুক্ষণ আগেই এসে পৌঁছালাম তামান্নার বাসায়। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড তামান্নার বাসায় আমাদের ইফতারের দাওয়াত, আর এসে তো দেখি এলাহি কাণ্ড করে ফেলছে তামান্না, হরেক রকমের আইটেম করেছে, আর যে আইটেমগুলো আমার সবচেয়ে পছন্দ সেগুলো প্রত্যেকটাই এখানে আছে। এখানে টিকিয়া ছিল, তারপরে ছিল রো, চিংড়ি মাছের ফ্রাই, আর এইটা কিন্তু দেখতে বিরিয়ানির মতো হলেও এটা অসম্ভব মজার একটা আইটেম করেছে, আমার কাছে খুব মজা লেগেছে এটা। সেটা হচ্ছে সাদা পোলাওটাকেও বিরিয়ানির মশলা দিয়ে রান্না করেছে, যার কারণে এই পোলাওটা থেকে বিরিয়ানির একটা স্মেল আসছিল, আর খেতে খুবই মজা লাগছিল। একদম নর্মাল বেসিক পোলাও থেকে একটু ডিফারেন্ট একটা ফ্লেভার আসছিল, ও বললো যে এটাতে কি কি যেন আরো মশলা টসলা দিয়েছে। ওর রান্না সবসময় একটু অন্যরকম হয়, ও ভার্সিটিতে থাকতেও আমাদের ফ্রেন্ডদেরকে যখন দাওয়াত করে খাওয়াতো ও কত কিছু যে করতে পারতো, আর আজকেও অনেকদিন পর ওর হাতে রান্না খেলাম,
সবচেয়ে বেশি মজা হয়েছে হচ্ছে কাবাবটা আর চিংড়ি মাছটা, অনেক বেশি মজা হয়েছে। চিংড়ি মাছের ফ্রাইটা খুবই টেস্টি হয়েছে, কাবাবটা আমার কাছে খুবই মজা লেগেছে, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর অনেকে হচ্ছে ইফতার আসলে ধরতে পারেনি, এসে একটু দেরি হয়ে গিয়েছিল রাস্তায় যানজটের কারণে, আর এদিকে আমরা তো ইফতার কমপ্লিট করেই ফেললাম তামান্নার হাতে মজার মজার রান্না দিয়ে। খুব সুন্দর একটা সময় কাটালাম, সবাই একসাথে গল্প করলাম, অনেক ভালো টাইম স্পেন্ড করলাম, আর সেই সাথে আমার একটা দিন এভাবে করেই কেটে গেল। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মালিহা রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।